নমস্কার বন্ধুরা, আমি রুমি। তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। রুটি খেতে সবসময় আমাদের ভালো লাগে না, তাই আটা দিয়ে আমি আজকে একেবারে একটা অন্য ধরনের রেসিপি বানিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে। তো চলুন এবার এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ আটা। এবার আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন, 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর আমি দিচ্ছি 1/2 চামচ চিনি, আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এবার আমি সমস্ত উপকরণগুলোকে আগে প্রথমে শুকনো করে মিশিয়ে নিচ্ছি, মানে আটায় আমি ভালো করে ময়ং দিয়ে দিচ্ছি। আটাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এতে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমরা যেরকম রুটি মাখার জন্য ডোটা বানাই, আমি ঠিক সেরকমই ডোটা বানিয়ে নেব। আটাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি এটাকে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি ডোটাকে। ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, এখন আমি ডোটার থেকে লেচি কেটে নেব। এখন আমি একটা লেচি নিয়ে নিয়েছি। প্রথমে আমি এইভাবে আটা দিয়ে একটু ভালো করে লেচিটাকে একটু চ্যাপ্টা করে নিয়েছি, যাতে রুটিটা পেলতে সুবিধা হয়। এবার আমি রুটিটাকে পাতলা করে বেলে নেব। আপনারা দেখুন রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে পাতলা করে বেলে নিচ্ছি। এখানে আমি সমস্ত রুটিগুলোকে পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি নাস্তাটা বানিয়ে নেব। এখন আমি একটা থালাতে নিয়ে নিয়েছি 1 কুচানো পেঁয়াজ, 2 কুচানো 2 কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচানো, আর নিয়েছি আমি 1 চামচের 4 ভাগ গরম মশলার গুঁড়ো, আর 1 চামচের 4 ভাগ ভাজা মশলার গুঁড়ো, আর নিয়েছি আমি 7 মতো নুন, 1/2 চামচের মতন আমি নুন নিয়েছি। এবার আমি প্রথমে মশলাগুলোকে আগে শুকনো ভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলোকে আমার মেশানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো সেদ্ধ করে রাখা আলু। এবার আলুগুলোকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম আগে থেকে, আমি কিছুটা আর একটু ম্যাশ করে নিচ্ছি, তারপর একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি রেসিপিটা বানিয়ে নেব। এবার আমি একটা রুটি নিয়ে নিয়েছি, আর রুটির মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আলুর পুর। আপনারা এখানে আলুর পুরের জায়গায় অন্য কিছুর পুরও দিতে পারেন। এইভাবে আমি ভালো করে রুটিটার মাঝখানে রেখে দিচ্ছি আলুর পুরটাকে। আলুর পুরটাকে আমি রুটির মাঝখানে রেখে দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ জল নিয়ে এইভাবে রুটিটা চারিদিকে দিয়ে দিচ্ছি, যাতে রুটিটা যখন আমি ভাজবো খুলে না যায়। এভাবে অল্প করে জল নিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার আমি এইভাবে একটা দিক রেখে দিলাম।
একটু এইভাবে আটকে দিচ্ছি। তারপর ঠিক একই ভাবে এই দিকটাকে আমি এইভাবে রেখে দিলাম। এইভাবে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নেব। এখন আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি, তার জন্য আমি আরেকটা রুটি নিয়ে নিয়েছি। এবার রুটির মাঝখানে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটাকে এইভাবে রুটিটার মাঝখানে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ঠিক একইভাবে অল্প পরিমাণ জল নিয়ে এইভাবে রুটিটার চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপর রুটিটাকে এইভাবে রেখে দিচ্ছি। এই রুটিটাও রেডি হয়ে গেল। এইভাবে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে তারপর একেবারে একসঙ্গে দেখাচ্ছি। আপনারা দেখুন, এখানে আমি সমস্ত আটার রুটিগুলো পুর ভরে রেডি করে রেখেছি। এখন আমি এইগুলোকে ভেজে নেব। এখন আমি একটা ফ্রাইং প্যানকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, আর ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 চামচ মতন সরষের তেল। এবার তেলটাকে আমি প্রথমে গরম করে নিচ্ছি। এইভাবে প্রথমে একটু বেশি করে তেল দিয়ে দিলে কিন্তু যখন আমি এই রুটিগুলোকে ভাজবো তেলের মধ্যে অনেক তেল কমই প্রয়োজন পড়বে। যদি একটা একটা করে তেল দিয়ে দিয়ে ভাজি তাহলে কিন্তু অনেক বেশি তেলের প্রয়োজন হয়। তাই আমি একসঙ্গে 4 চামচ তেল প্রথমেই দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা রুটি দিয়ে দিচ্ছি। এইদিকে আমি আর একটা রুটি দিয়ে দিচ্ছি। এবার আমি রুটিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। রুটিগুলোর একদিক ভাজা হয়ে গেছে, এখন আমি একটু উল্টে দিচ্ছি। এবার এই রুটিটাকেও ঠিক একইভাবে উল্টে নিচ্ছি। রুটিগুলো দুদিকে লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি রুটিগুলোকে ফ্রাইং প্যানের থেকে তুলে নিচ্ছি, আর এইভাবে আমি বাকি রুটিগুলো ভেজে নিচ্ছি। আর এইগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এবার আমি বাকি রুটিগুলোকে ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই রুটিগুলোকে একটু উল্টে দিচ্ছি। এবার এই দিকটা আমি লাল করে ভেজে নিচ্ছি। আপনারা দেখুন, একসঙ্গে আমি তেলটা দিয়ে দিয়েছিলাম বলে কতটা কম তেলেই ভাজা হয়ে যাচ্ছে। এই রুটিগুলোরও দুদিক লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এইগুলোকেও তেলের থেকে তুলে নিচ্ছি। আর এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে ভেজে তারপর একবার একসঙ্গে দেখাচ্ছি। আলুর পুর ভরা এই রুটিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন, ভিডিওটাকে আমি আর বড় করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।